নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ক্রমশ রহস্য ঘনাচ্ছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে ঘিরে। গত 15 জুন প্রকাশ্য দিবালোকে বেলঘরিয়ার জনবহুল রত্তলা মোড়ে আগরপাড়ার ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে বিহারের বেউর জেল থেকে বাংলায় নিয়ে আসা হয় সুবোধ সিংকে। সেই ঘটনার তদন্তের স্বার্থে ব্যারাকপুর মহকুমা আদালতে বিচারাধীন গ্যাংস্টার সুবোধ সিংকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। তবে শুধুমাত্র অজয় মণ্ডলী রানীগঞ্জে বিখ্যাত সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি সহ ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে বারংবার ফোনে হুমকি দেওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে সুবোধ সিং এর বিরুদ্ধে। গত 20 জুলাই আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছিল সুবোধকে। ওই দিন বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই পুলিশি হেফাজতের মেয়াদ শেষে গত 27 জুলাই ফের তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আর বৃহস্পতিবার রাতে ফের সুবোধ সিংকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেলঘরিয়া থানার পুলিশ জানতে পারে যে ব্যারাকপুরের ব্যবসায়ীকে মারার জন্য বিহার থেকে 5 জন শুটারকে আনা হয়েছিল বাংলায় এবং দক্ষিণেশ্বরের একটি হোটেলে তাদের রাখা হয়েছে। এরপরেই বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর এবং বেলঘরিয়া থানার পুলিশ তদন্ত চালিয়ে তাদের মধ্যে সুমন কুমার এবং অমিত কুমার নামের 2 জনকে গ্রেপ্তার করে। তবে বাকি 3 জন সেখান থেকে পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি। আজ তাদের 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এর পাশাপাশি 27 জুলাই বিচারকের নির্দেশ মতো 6 দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার ফের ব্যারাকপুর আদালতে তোলা হয় গ্যাংস্টার সুবোধকেও। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিনও হেলমেট পরিয়ে আদালতে ঢোকানো হয় সুবোধকে। আর ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সুবোধ সিং এর বিরুদ্ধে আদালতের নির্দেশের বিষয়ে আইনজীবী কি জানালেন শুনুন। আজকে সুবোধ সিং পিসি থেকে রিটার্ন এসেছে, যদি কি আমাদের বয়কট চলছে এসিজিএম কোর্টটা, এই জন্য আমরা আজকে মুখ করতে পারিনি। যদি কি রিপোর্টের মধ্যে আয়োগ প্রেয়ার করেছে ওনাকে ভয়েস স্যাম্পলের জন্য, তো 6 তারিখে রোশনের জন্য ফিক্স আপ আছে ভয়েস স্যাম্পল, তো হতে পারে ওই ডেটটাই ভয়েস স্যাম্পলের জন্য ফিক্স আপ থাকবে 6 তারিখে। ওকে কোথায় যাবে এখন? সব জেলে যাবে, সব জেলে, ব্যারাকপুর সব জেলে। পুরুলিয়ায় পাঠানোর কথা ছিল না? এটা এখন আমাদের কাছে ইনফরমেশন কিছু নেই, এখন ব্যারাকপুর সব জেলেই যাবে। ওখান থেকে যদি কেউ নিয়ে যায় অন্য থানায় তখন রোশনের ভয়েস স্যাম্পলটাও 6 তারিখে আছে, আর সুবোধেরটাও প্রেয়ার আজকে করেছে, যদি লার্নার করে অ্যালাউ করে দেয় তাহলে ওটা 6 তারিখেই হবে। এখনও অ্যালাউ করেনি না? এখনও অ্যালাউ করেনি, করে দেবে ম্যাডাম, কেন কি ভয়েস স্যাম্পল তো ডিনাই করা যাবে না, এখন ওরা তো অর্ডার পাস করবেই ভয়েস স্যাম্পলের জন্য। কোন কেসে ভয়েস স্যাম্পল? ইনভেস্টিগেশন অফিসার দিয়েছে বেলঘরিয়া, ওই বেলগরিয়া, ওই আপনার অজয় মণ্ডলের কেসে। আর আপনি এমনি কোনো পিসি প্লেয়ার দেয়নি? না না, পিসি প্লেয়ার কোনো কেসে নেই। না, রিকভারি কিছু দেখিনি? না না, কোনো রিকভারি কিছু নেই। আজকে ফরওয়ার্ডিং কি বলেন? কারণে পিসি থেকে রিটার্ন এসছে, বাস এইটুকুই আছে। এখন রিপোর্ট তো ম্যাডামের কাছে গেছে, এখন আমরা তো মুভ করতে পারছি না আজকে, কি আমরা বেশি কিছু বলতে পারি এ ব্যাপারে। এখন 6 তারিখ যদি ভয়েস স্যাম্পলের জন্য 6 তারিখে ডেট আছে, তা 6 তারিখে কোর্টে আসবে, রোশন আসবে 6 তারিখে, উনি আরও 6 তারিখে ফিক্স আপ করা হবে। সুফল মজুমদারের রিপোর্ট, সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।